লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন রাসুল সাল্লাহ আলাইস্লামের গুরুত্বপূর্ণ একটি উপদেশ যে উপদেশটি রাসুল সাল্লাহ আলাইস্লাম তার বিশিষ্ট সাহাবি উল্লেখযোগ্য সাহাবি আবু হরাই রাদি আল্লাহনকে দিয়েছিলেন আবু হরাই রাদি বলেছেন এই উপদেশটি আমি মৃত্যু পর্যন্ত কখনো সারব না এই উপদেশটি হল আবু হরাই রাদি বলেন যে হাদিসটি ইমাম বুখারিতে রয়েছে ইমাম মুসলিম বর্ণনা করেছেন আওসানি খালি লিবি সালাহ যে আমার ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু তথা রাসুল সাল্লাহ আমাকে তিনটি উপদেশ দিয়েছেন لا اداهن حتى اموت مিরতবন্দ এই উপদেশটি আমিサルব না এক নম্বর সওমি ثلاثه আইয়াম মিন কুল্লি শাহর প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা দুই নম্বর সালাতুদ দুহা ইশাকের নামাজ সূর্যদের নামাজ ওয়া নাওমিন আলা বেত্রিন এবং বেতরের নামাজ পরে শয়ন করা এই তিনটি উপদেশের মাঝে প্রথম যেটা রয়েছে প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা যদি কেউ প্রত্যেক মাসে তিনটি রোজা রাখেন তাহলে সে যেন সারা মাস নফল রোজা রাখলেন কারণ প্রত্যেকটি আমল আল্লাহ আলামিন এক থেকে গুণ পর্যন্ত দশগুন বৃদ্ধি করে থাকেন তাহলে তিনটি সিয়াম সাধনা মানে কি তিন দশে তিরিশ তাহলে তিরিশটি সিয়াম সাধনা হলো। এই সিয়াম সাধনা আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম সাধনা যেটি হলো তেরো চোদ্দ পনেরো বিদ। দ্বিতীয় যেটা হলো ঈশাকের নামাজ এই সালাত সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পর থেকে নিয়ে জোহরের নামাজ সময় হওয়ার আধা ঘন্টা পূর্ব পূর্ব পর্যন্ত এই সালাতের সময় দু রাকাত চার রাকাত ছয় রাকাত আট টাকাত পর্যন্ত পড়তে পারেন এই যদি আপনি আদা করেন তাহলে আল্লাহ রব আলমী যে তিনশো ষাটটি জোড়া দিয়েছেন জয়েন্ট দিয়েছেন এই জয়েন্টের সাদকা হয়ে যাবে এবং এগুলি সচল থাকবে কার্যকারী হবে তৃতীয় যেটা হলো ভেতরের নামাজ রসুল কখনো সারছেন না এটা কখনো সারবেন না এটি হলো রাত্রের শেষ নামাজ ঘুমের পূর্বে এটি পরে নেওয়া যদি কেউ তাহাজ পড়েন তাহলে তাহাজের পরে পড়বেন রাত্রির শেষ নামাজ তে আসুন এই তিনটি উপদেশ আমরা গ্রহণ করি এবং নিজের ইমানকে বৃদ্ধি করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দিন এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে